মুসলমানের ছেলেরাও এ নবী উম্মত উম্মতেরা ঘোষণা হয়ে গেছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত কারীব হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করে দিয়েছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত কারীব হয়ে গেছে। কিয়ামত থেকে মুরাদ মওত কাছে এসে গেছে, মওত কাছে এসে গেছে। কিয়ামত তিন ধরনের, একটা কিয়ামত হচ্ছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, এই এক কিয়ামত যখন আমার আল্লাহ আসমানগুলোকে ফেলে দেবে, জমিনগুলোকে আল্লাহ উল্টে দেবে, পাহাড় একে অপরের সঙ্গে লাগিয়ে ধুনার মতন তুলো ধুনার মতন উড়িয়ে দিবে। এ নবীর উম্মত উম্মতেরা, এ এক কিয়ামত। আর একটা কিয়ামত জাতির জাতির কিয়ামত, যেমন আমেরিকা ইরাককে শেষ করে ফেললো 20 বছর ধরে, আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে আমেরিকা মেরে দিল, ওদিকে লেবনানকে শেষ করে ফেললো, চেচনিয়াকে শেষ করে ফেললো, বসনিয়াকে শেষ করে ফেললো, মায়ানমারের মুসলমানগুলোকে গরু ছাগলের মতন করে মারা হলো। এখন যেমন গাজায় বোম মারা হচ্ছে, রাশিয়া ইউক্রেনকে মারছে, এই যে জাতির কিয়ামত, এক জাতি আর এক জাতিকে মেরে মেরে ধ্বংস করে দেবে, এ এক ধরনের কিয়ামত। আর একটা কিয়ামত, আল্লাহ তোমাকে মেরে দেবে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ করে লোকটা হার্ট অ্যাটাক হয়ে গেল, এক কিয়ামত। ইকতারাবাতিস সাআ, এর থেকে মুরাদ মওত কারীব হয়ে গেছে, এক্ষুনি তোমার মওত হয়ে যাবে, রেডি হয়ে যেতে হবে, রেডি হয়ে যেতে হবে। এ নবীর উম্মত উম্মতেরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে, আমাদের মওত কারীব হয়ে গেছে, কিয়ামত কারীব হয়ে গেছে, আমাদের সময় বেশি হাতে নাই, রেডি হয়ে যেতে হবে। যদি আমরা রেডি না হই, দুনিয়া তো কি অবস্থায় কাটছে ভালো রকমই বুঝতে পারছে, আখেরা তো খারাপ হয়ে যাবে। আর যদি রেডি হয়ে যেতে পারো, আখেরাত কাফেরদের জন্য বরবাদ, মোমেনদের জন্য জান্নাত হয়ে যাবে। বুঝলে? বুঝতে পারলে? রেডি হন, আল্লাহ দাওয়াত দিচ্ছে। বুঝতে পারছেন না? দাঁড়িয়েওয়ালাকে আল্লাহর মজলিসে নিয়ে এলো, ঠিক আছে। নামাজিটাকে নিয়ে এলো, ঠিক আছে। হ্যাঁ, পরেশগারটাকে নিয়ে এলো, ঠিক আছে। সুদখোরটাকে কি করে নিয়ে এলো? আল্লাহ কেন নিয়ে এলো? লোন নিচ্ছে, লোন, ও তো সুদখোর, ওকে কেন নিয়ে এলো? তুমি তো আজকে লটারির টিকিট কেটেছো সকালবেলায়, কেন নিয়ে এসে বসালো তোমাকে বলো? তুমি তো সারাদিন নামাজ পড়ো, কেন নিয়ে এসে বসালো? আল্লাহ তার মজলিসে বসার জায়গা দিয়েছে, জান্নাতে বসার জায়গা, কেন? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতেরা, কি চায় রব্বুল আলামিন? রব্বুল আলামিন চায় খারাপগুলো ভালো হয়ে যাক, খারাপগুলো আমার কাছে মাথা নত করে দেখ, খারাপগুলো আমার কাছে চলে আসুক। কারণ আল্লাহর কোরআন বলছে, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলছে, হে বান্দা, আল্লাহ বলে না গুনাহগার, আল্লাহ বলে না সুদখোর, আল্লাহ বলে না মদখোর, আল্লাহ বলে না মুজরিম, আল্লাহ বলে না পাপী। আল্লাহ কি বলেছে? আমার বান্দা, আমার বান্দা, কুলিয়া ইবাদি আল্লাজি, আমার আল্লাহ ইবাদুন বলে ডেকেছে, বান্দা বলে ডেকেছে, বান্দা বলে ডেকে বলে, আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, জেনা করে ফেলেছো, নামাজ কাজা করে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, যারা খারাপ কাজ করে ফেলেছো, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে, আমার আল্লাহ গুনাহ maaf করে নেওয়ালা। এরা হবে না? সুবহানাল্লাহ, ডাকছে, দেখে শোনাচ্ছে। হাজি সাহেব, আপনি হাজি সাহেব, হাজি সাহেব সাক্ষী দি, হজের একটা ট্রেনিং হয় না, হয় না বলে? 20 দিন, 22 দিনের লেগে যায়, তার জন্য কি দেয় ট্রেনিং? কবার? 5 বার, 7 বার, একটা ট্রেনিং শুধু এরকম হয়। ব্যাগ গুছানো হচ্ছে, লাগেজ, কটা টাওয়াল নিয়ে যাবে, কটা গামছা নিয়ে যাবে, সাবানটা কিরকম নিয়ে যাবে, কেন এহেরামপুরে আর খুশবু সাবান দিয়ে তো হাত ধোয়া যাবে না, মাথায় ঢুকছে? সাবানটা কি নিয়ে যাবে, তোমার খুশবু আছে তো, কোন সাবানটা নিয়ে যাবে? হ্যাঁ, এর একটা ট্রেনিং হয় 22 দিনের জন্য, যে চাল্লার ঘরের মেহমান। মানুষ দু টাইম মেহমান হয়, কটাই কটাই মেহমান? এক যখন বাইতুল্লাহর জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহর মেহমান।
হাজির 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 আছি আল্লাহ, আমি হাজির আছি আল্লাহ, আল্লাহ আপনার কোন শরীক নেই আল্লাহ, আমি হাজির আছি আল্লাহ, আপনি সমস্ত কিছুর মালিক, আমি যাচ্ছে কোথায় যাচ্ছে, আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘরে যাচ্ছে একবার জোরে বলে। আর ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ বললেন, হ্যাঁ আমার ইব্রাহিম কাবা সাফ করো, আল্লাহ বললেন নে যে আমার ঘর বলে সাফ করো, আল্লাহ বললেন নে যে বাইতুল্লাহ বলে সাফ করো, আল্লাহ বলে না এখানে যারা আসবে তাদের জন্য কাবা সাফ করো। আমি যদি আপনাদের বাড়িতে আসি আপনি কি করবেন, ঘর সাফ করবেন, যে ঘরটা আমাকে যেমন ভাবে বিছুন গুছুন ওইভাবে রেখে দেবেন, একটা নতুন চাদর বিছবে, মেহমান এসছে সাফ করো। আল্লাহ আমাদের ঘরে কখন হয় বান্দে যখন মরে যায় সুন্দর করে গোসল দেওয়া হয়, হয় না, হয় না, ওরম মনে হয় গোসল খুব কম করে জেন্দা অবস্থায়, এত সুন্দর করে গোসল দেওয়া হয়, সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে আতর খুশবু লাগিয়ে আস্তে করে কবরের মধ্যে শুইয়ে দিয়া, কোথায় গেল আল্লাহর মেহমান, কোথায় ঢুকছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা কাবা ঘর আল্লাহর ঘর, আল্লাহর মেহমান হয়ে যাচ্ছ, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক মেরে দিবার পরে তো আল্লাহর মেহমান হয়ে তুমি যাচ্ছ, এখানেও আল্লাহর মেহমান, এখানেও আল্লাহর মেহমান, কাবা ঘর আল্লাহর মেহমান হয়ে যখন কাবা ঘরে যাচ্ছ, ওই আল্লাহর ঘর মেহমান হয়ে কাবা ঘরে যাওয়ার সময়তে কত শিক্ষা দেওয়া হয়, কোথা থেকে তওয়াফ শুরু করবে, কোনটা হাজির আসওয়াদ, ওখানে অনেক কটা কোন আছে, চারটে কোন আছে, বুঝবে কি করে কোনটা কি, কিভাবে তওয়াফ করবে, কত চক্করে এক তওয়াফ হবে, সাফা মারওয়া কোনটাতে সুবুক শুরু করবে, সাফা থেকে শুরু করবে না মারওয়া থেকে শুরু করবে, খবরদার সাফা থেকে মারওয়া করে আবার সাফে এসে ওটা যেন এক চক্কর মনে করো নে, সাফা থেকে মারওয়া গেলে এক চক্কর হয়ে যাবে, আবার মারওয়া থেকে সাফা গেলে দু চক্কর হয়ে যাবে, এরকম ভাবে সব ট্রেনিং দেয়া হয়, ট্রেনিং দেয়া হয় কাবা শুধু তওয়াফ করতে করতে, খবরদার কাবার দিকে যেন ঘুরে ঘুরে দেখো নি বিয়া দুবি, বারবার দেখলে তোমার তওয়াফ গুলমাল হয়ে যাবে, এ গুনাহ হয়ে যাবে, এ নবী উম্মত উম্মতেরা নানা রকমের শিক্ষাগুলো দেয়া হয়, সে যদি ঠিকঠাক ভাবে সেই শিক্ষাগুলো নিয়ে আর আল্লাহর কাবায় চলে যায় তার কোনো অসুবিধা হবে না, তার সমস্ত কাজটা সুন্দর হয়ে যাবে, সুষ্ঠুভাবে হয়ে যাবে, ওই রকম দ্বারা 22 দিন লেগে যাচ্ছে, দুবার তিনবার ট্রেনিং দেয়া হচ্ছে, অনন্ত কালের জন্য তুমি আখেরাতে আল্লাহর মেহমান হয়ে যাবে, এজন্য আমার আল্লাহ কাউকে 40 বছর ধরে শোনাচ্ছে, 50 বছর ধরে শোনাচ্ছে, 100 বছর ধরে শোনাচ্ছে, 70 বছর ধরে শোনাচ্ছে, 80 বছর ধরে শোনাচ্ছে, কি শোনাচ্ছে, একই কথা, হারাম হালাল বেঁচে চলো, আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করো, এ নবী উম্মত উম্মতেরা যারা আল্লাহর ঘর কাবায় যাওয়ার সময় তার ট্রেনিংটা ঠিকঠাক ভাবে নেবে না, আর ফাঁকি যদি মেরে দেয় আর সেই অনুযায়ী আমল যদি না করে, ভেল যদি না করে, কাজ যদি না করে, ওখানে গিয়ে কিছুই খুঁজে পাবে না, ওখানে গিয়ে কিছুই খুঁজে পাবে না, সব গুলমাল হয়ে যাবে, সব বুঝতে পারবে না, সব খারাপ হয়ে যাবে, এ নবী উম্মত উম্মতেরা ওই রকম দ্বারা আল্লাহর হুকুম যদি মেনে না চলো, যদি মরে যাও আখেরাতেও কিছুই খুঁজে পাবে না, সব সমস্যা হয়ে যাবে, সব সমস্যা হয়ে যাবে, এই রকম ভাবে যদি ওখানে ঠিকঠাক ভাবে তুমি শুনে নাও আল্লাহর কাবা ঘরে কোনো অসুবিধা হবে না, আর এখানেও যদি ঠিকঠাক ভাবে শুনে নাও মরার পরের জীবনে তোমার কোনো অসুবিধা হবে না, বুঝলেন, অতএব রেডি হতে হবে, রেডি হবেন তো, রাজীবপুর রাজুকবের, রাজুকবুরের রাজুকবেরের মানুষ বলেন রেডি হবেন, হ্যাঁ সময় সংখে লম্বা চওড়া আলোচনা নয়, একটা জিনিস বুঝিয়ে দিয়ে যায় জীবন সুন্দর হয়ে যাবে, কি বুঝাবো, এমন একটা কিছু ব্যবস্থা করতে হবে যেন এক ব্যবস্থায় সব ঠিক হয়ে যায়, একটা কিছু ব্যবস্থা, হ্যাঁ কি ব্যবস্থা, আল্লাহ কি বলেন, বলেন না আল্লাহ, আরে বলেন না আল্লাহ, আল্লাহ আল্লাহ, খুশি নয় আপনারা, কেউ জুবান দিয়ে আল্লাহ বলে নে, অন্য কিছু বলে, সূর্য বলে সূর্য, সিতারা বলে সিতারা, চাঁদ বলে চাঁদ, আগুন 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 করে, খুশ নসিব তোমরা,
তোমরা জুবান দিয়ে আল্লাহ আল্লাহ বলো, কথা ঠিক না ভুল বল? সমস্যার সমাধান কি বলেন? আল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতেরা, আমি আপনাদের নুসখা দিয়ে যাই, আমি আপনাদের করে আমল দিয়ে যাই, আমি আপনাদের করে হাল দিয়ে যাই। হাল, প্রতিটা জিনিসের একটা হাল আছে না? হাল দিয়ে যাই। কি হাল দিয়ে যাই? হে নবী উম্মত উম্মতেরা, আল্লাহ যদি তুমি আল্লাহ পেয়ে যাও জাহান্নাম থেকে বেঁচে যাবে, যদি তুমি আল্লাহ পেয়ে যাও আল্লাহর জান্নাতে চলে যাবে, যদি তুমি আল্লাহ পেয়ে যাও পুলসিরাত পার হয়ে যাবে, যদি তুমি আল্লাহ পেয়ে যাও হুজুরের সাফায়াত পেয়ে যাবে, যদি তুমি আল্লাহ পেয়ে যাও কবরের সওয়ালের জবাব দিতে পারবে, যদি তুমি আল্লাহ পেয়ে যাও, তাহলে কি হবে মুসলমান? তুমি তুমি আল্লাহর জান্নাতে অনন্তকাল আবাদান আবাদানের জন্য ঢুকে যাবে। যদি তুমি আল্লাহ পেয়ে যাও আল্লাহর দিদার পেয়ে যাবে, যদি তুমি আল্লাহ পেয়ে যাও কুল কায়নাত পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতেরা, আমাদের জীবনের একটা লক্ষ্য তৈরি করতে হবে। কি লক্ষ্য? আল্লাহ। কারণ আল্লাহ যে পেয়ে গেল সে সব পেয়ে গেল, আর আল্লাহ যে পেল না সে কিছুই পেল না। এ নবীর উম্মত উম্মতেরা, আমাদের জীবনের একটা লক্ষ্য তৈরি করে আমাদের তালাশ করতে হবে। কি তালাশ করতে হবে? আমাদের আল্লাহ তালাশ করতে হবে। খবরদার, এটা দুনিয়া, যে গোলাপ ফুল খোঁজে গোলাপ ফুল পায়, যে গোলাপ ফুল খোঁজে গোলাপ ফুল পায়, যে 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 রকম ভাবে আংটি খোঁজে আংটি পায়, যে আতর খোঁজে আতর পায়, যে কাস্তুরি খোঁজে কাস্তুরি পায়। এ নবীর উম্মত উম্মতেরা, এটা দুনিয়া, যে আল্লাহ খোঁজে আল্লাহ পায়। তুমি যদি মুদিখানার দোকানে যে গোলাপ ফুল খোঁজো জীবনে পাবে না, আর তুমি যদি গোলাপ ফুলের দোকানে গিয়ে মুদিখানা খোঁজো জীবনে পাবে না। এ নবীর উম্মত উম্মতেরা, তাহলে আল্লাহ কোথা পাওয়া যাবে? আল্লাহ পাওয়ার একটা ঠিকানা আছে, যেখানে সেখানে গেলে তুমি আল্লাহ পাবে না। আল্লাহ পাওয়ার ঠিকানায় গেলে আল্লাহ পাওয়া যাবে। খবর নিয়ে দেখতে যাও আল্লাহ পাওয়ার ঠিকানা কি, আল্লাহ পাওয়ার ঠিকানা কি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, কি বলে দিয়েছেন? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ পাক ঠিকানা বলে দিয়েছেন, আল্লাহ পাওয়ার ঠিকানা আল্লাহই বলে দিয়েছে। কি বলে দিয়েছেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, বলে দাও আমার হাবিব, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে প্রিয়ার করতে চায়, আল্লাহ নৈকট্য লাভ করতে চায়, আল্লাহ হাসিল করতে চায়, হাবিবুল্লাহ বলে দাও, ফাত্তাবিউনি, তারা যারা তোমার কদমে যায়, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার 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 রাস্তা ধরে, তোমার অনুসরণ করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার কদমে যায়, কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বলছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা হাবিবুল্লাহর কদমে যাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাদের করে মাহবুব বানিয়ে নেব। এর হবে না? সুবহানাল্লাহ। যেমন গোলাপের দোকানে গেলে গোলাপ পাওয়া যায়, ঠিক দোকান, কাস্তুরির দোকানে গেলে কাস্তুরি পাওয়া যায়। আল্লাহর ব্যাপার তো, এই জন্য বুঝে শুনে উদাহরণটা দিচ্ছি। কিছু কিছু শয়তান আছে হুজুরের ব্যাপারে কি উদাহরণ দিতে হয় সেই জ্ঞান নেই। চাঁদ বলতে পারে না হুজুরকে, বলে হুজুর হুজুর আছে না, হুজুর নূর না মাটি বলতে পারে তো, চাঁদ না 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 তারা, এগুলো সুন্দর উদাহরণ না, না ফুল না মেশকে আম্বার। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বুঝে শুনে আল্লাহর কথা, আল্লাহর থেকে বড় কেউ আছে না? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ কবীর, আল্লাহ সবচেয়ে বড়। একবার জোরে বলে সুবহানাল্লাহ, হাইয়ু কাইয়ুম, আমার আল্লাহ। একবার জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় পাওয়া যাবে আল্লাহ? আল্লাহ নিজে ঠিকানা বলেছে, হুজুরের গোলামিতে আল্লাহ পাওয়া যায়। কি পাওয়া যায় বলে? হুজুরের গোলামিতে কি পাওয়া যায়? আল্লাহ, যে নবীর গোলাম হয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। কেমন ভাবে পাবে, কেমন ভাবে পাবে? সে নবীর কাছে যাবে, আমার আল্লাহ তাকে নিজে মাহবুব বানিয়ে নেবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। উলামা হযরতরা আছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, প্রথমে বান্দা আল্লাহকে ভালোবাসে না, প্রথমে আল্লাহ বান্দাকে ভালোবাসে। ধরেন রাজুকবের
মাশাআল্লাহ আপনার সবাই, আল্লাহ আপনাদের সবাইকে ভালোবাসে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ আপনাদের ঘরে আল্লাহ জান্নাতে বসিয়ে দিয়েছেন। আমি বললাম মদখোর সুদখোর গাঁজাখোর টিকিট কাটনিওয়ালা তাকেও নিয়ে ভালোবাসে, এই জন্যই তো হিদায়তের জন্য হিদায়তের মজলিসে বসিয়েছে, একবার জোরে বলেন। আল্লাহ যদি ভালো না বাসত ওইখানে ঘূর্ণিওয়ালাদের মধ্যে করে দিত, তোমাকে এখানে বসাতো না, ওইখানে ঘুরছে না, ওইদিকে আছে বসে ওখানে আড্ডা মারছে, ওখানে ওদের মধ্যে করে দিত, তোমাকে আল্লাহ ভালোবাসে বলে হিদায়তের জায়গা নিয়ে এসে বসিয়েছে, বুঝতে পারছো? উদাহরণস্বরূপ বলছি, রাজুকবেদের একটা লোককে আল্লাহ ভালোবাসে, জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকবেন, হাদিস বলেছে জিব্রাইল আমি আল্লাহ ভালোবাসি, জিব্রাইল আজকের পর থেকে তুমিও ভালোবাসবে, জিব্রাইল আসমানে যত ফেরেশতা আছে সবাইকে বলো ওই লোককে আল্লাহ ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে, আজকের পর থেকে যেন তারাও ভালোবাসে। জিব্রাইল নেমে যাও দুনিয়াতে, ফেরেশতাদের ঘরে পাঠাও দুনিয়াতে, ওই লোকটার আশপাশে যত লোক আছে যাদের দিল পরিষ্কার তাদের দিলে ওই লোকটার মহব্বত ঢুকিয়ে দাও। হুজুরকে সবাই ভালোবাসতে পারে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাদের দিল পরিষ্কার যাদের দিল সাফ তারাই মুস্তাফা মুস্তাফা করে, একবার জোরে বলো। হুজুর বলেছেন আমার আল্লাহ আজাল পর্যন্ত সমস্ত মানুষের দিল দেখেছে, তাদের মধ্যে সবচেয়ে আলা দিল রাসূলুল্লাহ সাহাবা দেখে আল্লাহ পেয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হুজুরের সাহাবা করে দুনিয়ায় পাঠিয়েছে, একবার জোরে বলেন। রাজা যে শরবত পান করে সেই শরবত পান করার পরে যদি রয়ে যায় ওই শরবত গলির ফকিরকে দেয় না, ওই শরবত পাশে বসে থাকা মানুষকে দেয়, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ ওলি বলছে রাজা যে শরবত পান করে বেঁচে যাওয়া শরবত গলিকে গলির ফকিরকে দেয় না, পাশের লোককে দেয়, আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ যাকে থাকে গায়েরকে আমার আল্লাহ রসুলের মহব্বত দেয় না, আল্লাহর পছন্দের মুকাররব বান্দাতে করে রসুলুল্লাহকে দিয়ে তার বান্দাকে দিয়ে রসুলুল্লাহকে মহব্বত করায়, একবার জোরে বলে। তো হুজুর পাক সাল্লামের হাদিস পাকে এসেছে যে আমার আল্লাহ পছন্দ করে, এখন কোন লোকটাকে আল্লাহ পছন্দ করে? সে তো দুনিয়ায় গোশ কিনছে, সে তো দুনিয়ায় চাষ করছে, সে তো দুনিয়ায় বিবি ছেলেলে ঘর সংসার করছে, কি রান্না হলো তরকারি কাটছে, সে জানেই নে তার ব্যাপারে জেকের কুতা হচ্ছে আসমানে, একবার জোরে বলে। প্রথমে আল্লাহ ভালোবাসে, রিটার্নে বান্দা কাকে ভালোবাসে বলেন বলেন? আল্লাহকে ভালোবাসে। এই আল্লাহ কাদের করে ভালোবাসে? যারা হুজুরের গোলাম, হুজুরের গোলাম দেখরে আমার আল্লাহ ভালোবাসে, একবার জোরে মুসলমানের ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা ইক্তরাবাত ইসসা কিয়ামত কারীব হয়ে গেছে, মত কারীব হয়ে গেছে, সময় বেশি নেই, এই অল্প সময়ের মধ্যে আমাদের কি করতে হবে? আল্লাহকে মাহবুব বানাতে হবে, আল্লাহর মহব্বত হাসিল করতে হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, আল্লাহর প্যার আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত নিজের অন্তরের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, হে ঈমানওয়ালারা আল্লাহকে বেশি বেশি করে মহব্বত করো, আশাদ্দু মানে হচ্ছে খুব শক্ত সাথে, খুব মজবুতির সাথে, খুব কসরতের সঙ্গে টুট টুট করকে আল্লাহ সে মহব্বত করো, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ নিজে ভালোবাসার কথা বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা বান্দা ভালোবাসে কখন? যখন আমার আল্লাহ ভালোবাসে, রিটার্নে বান্দা আল্লাহকে ভালোবাসে, বান্দা তখনই আল্লাহকে ভালোবাসতে পারে যখন বান্দাকে আল্লাহ ভালোবাসে। কোন বান্দাকে আল্লাহ ভালোবাসে? যারা হুজুরের কদমে যায় আমার আল্লাহ ওই বান্দাগুলোকে মাহবুব বানিয়ে না হবে না, হুজুরের গুলামি যারা করে আল্লাহ তাদের ভালোবাসে, তাদের করে মাহবুব বানায়, যখন আল্লাহ তাদের করে মাহবুব বানায় তখন বান্দা আসাদ্দ হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি কসরতের সাথে আমার আল্লাহর সঙ্গে ইশক লড়াই, একবার জোরে বলে। সবাই ঘুমাচ্ছে, বান্দা তাহাজ্জুদে উঠেছে,
পুরা গ্রাম রাজীব পেরে সব ঘুমোচ্ছে, একজন উঠে পড়েছে, একজন উঠে পড়েছে। যখন ওঠে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ আল্লাহ পাক ডাকে ফেরেশতারা, দেখো ওই বান্দা, ওই ফুলা বান্দা থেকে দেখো। যখন ফেরেশতারা দেখে, আল্লাহ কি ব্যাপার, আল্লাহ সবাই ঘুমোচ্ছে, উজে গে আছে কেন, সবাই ঘুমোচ্ছে উজে গে আছে। তখন আমার আল্লাহ বলে, বুঝতে পারোনি, ওর জাহিরও আমার হয়ে গেছে, ওর বাতিনও হয়ে গেছে, ওর জেসমও আমার হয়ে গেছে, ওর রুহও আমার হয়ে গেছে, ওর লতিফায় কলব আমার হয়ে গেছে, লতিফায় খাফিও আমার হয়ে গেছে, লতিফায় সের আমার হয়ে গেছে, লতিফায় আখফাও আমার হয়ে গেছে, লতিফায় নফস আমার হয়ে গেছে, লতিফায় আব হয়ে গেছে, আতুস হয়ে গেছে, বাত হয়ে গেছে, পুরা জাহিরি বাতিনি আমি আল্লাহ আমার প্রেমে পাগল হয়ে গেছে। এই জন্য সবাই ঘুমোচ্ছে, বান্দা যেকে আল্লাহ আল্লাহ করছে। মুসলমান কখন এ হাল কখন পয়দা হবে, এ কসরত কখন পয়দা হবে, এ জজবা কখন পয়দা হবে, যখন তোমাকে আল্লাহ ভালোবাসবে। তাহাজ্জুদের নামাজ পড়নে ওয়ালা তিনজন, কখন দল বললাম, তিন 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 ধরনের লোক, তিনজন তিন তিন রকম, একরকম অ্যালার্ম দিয়ে ওঠে, একদল আছে কি দিয়ে ওঠে বলে অ্যালার্ম, কি কাউকে বলে তুলে দেবে অ্যালার্ম দিয়ে ওঠে। এই একদলের লোক যাক মেহনত করছে, আল্লাহ তোমার মেহনত কবুল করেন। আর একদল আছে, এরা আছে গোমরা, ধ্বংস, তাহাজ্জুদ পড়ে কিন্তু কি ধ্বংস। কারা? যারা মনে মনে করে আমি তাহাজ্জুদ পড়ি, অহংকার করে, হ্যাঁ আমি তাহাজ্জুদ পড়ি, জানো আমি তাহাজ্জুদ পড়ি, জানো আমি তাহাজ্জুদ পড়ি, গোমরা অহংকার করে, তাহাজ্জুদ পড়ে কি করে সর্বনাশ হয়ে যাবে তোমার, তোমার নামাজ তোমার মুখে ছুঁড়ে আল্লাহ মারবে। আল্লাহ অহংকার, ইবাদতের অহংকার আল্লাহ পছন্দ করেন। হ্যাঁ, এই জন্য কোন ওলিয়া উলিয়া কোন বুজুর্গের দিন কোন সুফি দরবেশ কোনদিন অহংকার করেন। বড় পিস আব্দুল কাদের জিলানি, তিনি বড় পিস আব্দুল কাদের জিলানি হয়ে তিনি জানতেন তিনার মাকাম কি, আল্লাহ পাক তিনাকে জানিয়েছিলেন। কিছু কিছু ওলি আছে তাদের কাছে আল্লাহ বুঝতে দেয় না তিনাদের মাকাম কি, আর কিছু কিছু ওলি আছে আল্লাহ জানিয়ে দেয় তিনাদের মাকাম কি। এত বড় মাকাম হওয়া সত্ত্বেও বড় পিস আব্দুল কাদের জিলানি হুজুরের দোয়া ছিল, আল্লাহ জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যা বেরোবে আল্লাহ ওটাই আমাকে করে দেন। নিজেকে কত ছোট মনে করত, তিনি মনে করতেন আমি বড় পীর, না না আমার দাদু যান ছোট হুজুর কেলা, তিনি বারবার বলতেন, হ্যাঁ সব দেহ দেখছো, খেচ্ছি সব দেহ দেখছো, মরে যাব একদিনের মধ্যেই, পেটটা ফেটে যাবে, লিকলিকে পোকা বেরোবে, আমার গোস্তগুলো সব কুড়ে কুড়ে খাবে, দাদু যান বলতেন। 20 বছর পরে কম বেশি লাশ কবর ফেটে গেল, ধসে গেল, উকি মেরে লাশ তো সুন্দুকি কবর দেখা যাচ্ছে, লাশও টাটকা, কাফনও টাটকা। ওই গুমরা কারা, যারা মনে করে আমি আমি পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, খবরদার। একজন অ্যালারাম, এটা ঠিক আছে, মেহনত করো আল্লাহ তোমাকে বদলা দেবে। একদল কি মনে করে আমি তাহাজ্জুদ পড়ি সর্বনাশ। আর একদল আছে অ্যালারামও দেয় না, অহংকারও করে না, শুয়েই থাকে, শুয়েই থাকে। ঠিক সময় যখন হয় আমার আল্লাহ বলে, বান্দা ওঠো ওঠো, উজু করো কঠিন ঠান্ডাতে, আলো উজু করো, হ্যাঁ কেঁপে কেঁপে উজু করো, যাও সেজদা দাও। আল্লাহ তাদের ঘুম থেকে তুলে তাহাজ্জুদ পড়ায়, এরা হচ্ছে আল্লাহর মুকাররব বান্দা। আল্লাহ তাহাজ্জুদ পড়ায়, আল্লাহ নামাজ পড়ায়, আল্লাহ তাদের করে ফজরের নামাজ পড়ায়। কোনো অ্যালারাম এখানেই বসে আছে, কোনো অ্যালারাম নেই, বাপেরা বসে আছে, ঠিক ফজরের আজান হয় আল্লাহ তার ঘুম ভেঙে দেয়। কে ঘুম, ঘুম তো মৃত্যুর ভাই, মৃত্যু হলে যেমন কোনো খেয়াল থাকে না, ঘুম হলেও কোনো খেয়াল থাকে না, ঘুম মৃত্যুর ভাই। আমার আল্লাহ তাকে তাহাজ্জুদের নামাজ পড়ায় একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা দল, তো যারা আল্লাহকে খুব শদীদ, খুব ভক্তি ভালোবাসে, খুব জোর দিয়ে মহব্বত করে, আল্লাহ তাদের তাদের বড় মাকাম দিয়েছে। আল্লাহ কাদের করে মহব্বত করে আর কারা রিটার্ন এরম জোর মহব্বত করে,
যারা হুজুরের গুলামি করে, হুজুর বাদ নয়, হুজুরকে লিয়েই সব, যারা হুজুরের গুলামি করে আল্লাহ তাদের ইজ্জত বড় করে এক গজ্জর। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, একজন মানুষ ছিলেন, নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদার আম্বিয়া ছিল, খায়রুল বাসার ছিল, না মানুষের উপরে, মানুষদের উপরে, বাদার আম্বিয়া, আম্বিয়াদের পরে খায়রুল বাসার, বাসারের মধ্যে সবচেয়ে খায়ের, সবচেয়ে আলা মাকাম আলা, কে? আবু বকর সিদ্দিক। কি করেছে? খবর নিয়ে দেখে যাও, সারা জীবনটা নবী পাকের গোলামি করেছে, হুজুরের কদম ছাড়েনে, হুজুরের কদমে সবচেয়ে বেশি আবু বকর সিদ্দিক, মাকাম কি আল্লাহ দিয়েছে, আল্লাহ মাকাম এত দিয়ে দিয়েছে। খবর লাও জিবরাইল সাল্লাম এলো, হযরত জিবরাইল সাল্লাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে পেয়েগা। বলে কি পেয়েগা? বলে আপনার গোলাম আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে। আল্লাহ পেয়েছে না পায়নি? বলে আল্লাহ পেয়েছে না পায়নি? মিনাল মসজিদুল হারাম থেকে সফর শুরু হলো, কত দূর পর্যন্ত গেল? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন, আও আদনা পর্যন্ত গেল, মসজিদুল হারাম থেকে আও আদনা পর্যন্ত গেল। এই সফর যখন কমপ্লিট হয়ে গেল, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিবুল্লাহ, তুমি আমার লেগে কি নিয়ে এসছো? হুজুর সব কথা বললেন, সালাম দিলেন, জবাব হয়ে গেল। হুজুর আসবার সময় জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগার আল্লাহ, আমি যেই কথা বলবো, এই যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসানা ওয়াদনা, এই যে আমার আর আপনার মাঝখানে দুটো ধনুকের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল, এ কথা দুনিয়ায় যদি মানুষকে শোনায়, এ মানুষ মানবে কি মানবে না? মানবে কি মানবে না? আমার আল্লাহ ইসলামে বললেন, আমার হাবিব, যাও চলে যাও, কেউ মানুক না মানুক, আমি আল্লাহ বলছি, আবু বকর মেনে নেবে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিককে, আবু বকর সিদ্দিককে হুজুর আমার আল্লাহ হুকুম দিলেন, হাবিবুল্লাহকে বললেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কে সফরে সঙ্গী হবে? আমার আল্লাহ বললেন, হাবিব, তোমার সঙ্গী, তোমার সাথী আবু বকর সিদ্দিক হবে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, এত ইজ্জত, এত সম্মান, এত রুতবা, এত হাইসিয়াত, এত মাকাম আল্লাহ দিয়েছে কিসের জন্য? আবু বকর সিদ্দিক হুজুরের সবচেয়ে বড় গোলাম, তাই আবু বকর সিদ্দিকের ইজ্জতকে আমার আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। ইজ্জত সবচেয়ে বড় আবু বকর সিদ্দিকের। প্রমাণ হয়ে গেল যে টাকা পয়সায় ইজ্জত নেই, ইজ্জত রাসূলুল্লাহর কদমে। ইজ্জত কোথায় বলেন? টাকা ইজ্জত বলেন? আমাদের খেয়াল করছেন সবাই, টাকা ইজ্জত, সোনা দানা ইজ্জত, এমএলএ হওয়াতে ইজ্জত, এমপি হওয়াতে ইজ্জত, মন্ত্রী হওয়াতে ইজ্জত, প্রধানমন্ত্রী হওয়াতে ইজ্জত, রাজা হওয়াতে ইজ্জত, বাদশা হওয়াতে ইজ্জত, না ইজ্জত হুজুরের কদমে। যে হুজুরের কদমে যাবে আল্লাহ তাকে ভালোবাসবে, যে আল্লাহকে আল্লাহ যাকে ভালোবাসবে সে রিটার্নে আল্লাহকে ভালোবাসবে, আর যে আল্লাহকে ভালোবাসবে আমার আল্লাহ তার ইজ্জত সবচেয়ে বড় করে দেবে। মুসলমানের ছেলেরা, উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, সারা পৃথিবীতে চারটে বাদশা এমন ছিল, সারা পৃথিবীতে চারটে বাদশা এমন ছিল যার ইজ্জত কে আমার আল্লাহ সবচেয়ে বড় করেছিল। দুনিয়াবি ক্ষেত্রে বলছি, দুজন বাদশা দুনিয়া আখেরাতের ইজ্জত হলা, দুজন বাদশা দুনিয়ার ইজ্জত হলা, দুটো কাফের ছিল আর দুজন মুসলমান ছিল, একজন কে হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর একজন কে হযরতে জুলকারনাইন। এই দুজন বাদশা জুলকারনাইন কে সেকেন্ডার বলা হয়, বাদশা সেকেন্ডার বলা হয়। এ নবী উম্মত উম্মতিরা, আর দুজন কাফের ছিল, কাফেরদের কথা বাদ দিয়ে দেন, এই দুজনের মধ্যে একজনের কথা বলে দিয়ে যায়, হযরতে
জুলকারনাইন নজর বাদশা সেকেন্দার বলা হয়। কে বাদশা সেকেন্দার? এক সময়ে গোটা পৃথিবীতে একটাই বাদশা ছিল। কে বাদশা ছিল? বাদশা সেকেন্দার, গোটা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবীর বাদশাকে বাদশা সেকেন্দার। খবর নিয়ে দেখে যাও এই সময়ে, বর্তমান সময়ে বাদশা সেকেন্দারের নাম অতটা নেই যতটা নাম বেলালের আছে, যতটা নাম বেলালের আছে, যতটা নাম বেলালের আছে। বাদশা সেকেন্দার গোটা পৃথিবীর বাদশা ছিল, অত আল্লাহ ইজ্জত বড় করে নে, কিন্তু বেলালের ইজ্জত আল্লাহ পাক তার থেকেও বড় করে দিয়েছে। খবর নিয়ে দেখে যান বেলাল কি ছিল। বেলালের কাছে সোনা ছিল না, টাকা ছিল না, আর মন্ত্রী ছিল না, রাজা ছিল না, বাদশা ছিল না। বেলাল হাবিবুল্লাহর কদম ছাড়ে নে। এ থেকে প্রমাণ হয়ে গেল টাকা পয়সা এমএলএ এমপি তে ইজ্জত নেই, যে হুজুরের কদমে যাবে আমার আল্লাহ তাকেই বড় করে দেবে। যত মানুষ বসে আছেন এক্ষুনি প্রমাণ হয়ে যাক, এক্ষুনি হয়ে যাক প্রমাণ। বাদশা সেকেন্দারের নাম এর আগে কে শুনেছেন হাত তুলে দেখান। বাদশা সেকেন্দারের নাম কে শুনেছেন হাত তুলে দেখান। তোলেন তোলেন, তুলে রাখেন। হ্যালো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচ ছজন হাত নাবান। হ্যাঁ, এবার বলেন বেলালের নাম কারা শুনেছেন হাত তুলে রাখেন। চলো উঁচু করে চলো, বেলালের নাম শুনেছো? ওঠো, নারায়ণ তাকবীর। এই হুজুরের গোলাম, হুজুরের গোলাম, ইজ্জত হুজুরের কদমের ওসিলাতে, ইজ্জত হুজুরের নালায়েনের বরকতে, ইজ্জত হুজুরের হুজুরের মুবারক পা লাগা মাটির ওসিলাতে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, কে আছে সাহাবাদের মতো সারা পৃথিবীর গজগুলোকে একটা জায়গায় রেখে দাও, সারা পৃথিবীর আর অলিগুলোকে একটা জায়গায় রেখে দাও, সারা পৃথিবীর গজ, সারা পৃথিবীর অলি, সারা পৃথিবীর, সারা পৃথিবীর যত কুতুব আছে, আব্দাল আছে, আবেদ আছে, জাহেদ আছে, যত তবকায় মালামাতে ফকির আছে, সারা পৃথিবীর যত অলি আল্লাহ আছে একটা দাঁড়িপাল্লা রেখে দাও, আর সাহাবা দেখো একজন একজন সাহাবাকে দাঁড় করিয়ে দাও, সেই সাহাবা আর এদিকে গোটা অলি, সেই অলি আর সাহাবা, অলি সাহাবা নয়, অলি সাহাবাদের ধারে কাছে নয়, অলি সাহাবাদের পায়ের ধুলো নয়, অলি সাহাবাদের পায়ের জুতোর ধুলো নয়, অলি সাহাবাদের একটা অলি নয় কুল অলি, সাহাবাদের জুতো ধুলো নয় কুল অলি, সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। কি করছে ও ও ছেলেটাকে এরকম কেন শিখাচ্ছ তুমি? ডিলেট করো ফটোটা, শুনছেন আপনারা? হাজির সাহেব ওপরে আসবেন না, ওইটাও এজ্জতলা জায়গা, ওইটাও সাহাবারা বসে থাকতেন, আমি যেখানে বসে যাই হুজুর পাক বসে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। এক জায়গায় মিটিং হচ্ছে, কোথাও হচ্ছে বলিনি, আমি বলছি না, সব চেয়ার চেয়ার দিয়ে রেখেছে, আমি যে সুজা নিচেই বসে পড়েছি। চলেন চলেন, ধর, এটাও তো এটাও তো এটা তো নজুলা খারাপ জায়গা নয়, হ্যাঁ এটাও এজ্জো চলা যায় বলে আমাকে জোর জবরদস্তি করে হাত ধরে তুলে নিয়ে যে ওখানে বসেছে। আমি বললাম আমি বসেছি তো এইখানটায়, আমার আল্লাহ নিয়ে যে বসালো ওখানটায়। আপনি যেন কিছু কিছু মনে করেন না, সাহাবাদের ইজ্জত বলেন সবচেয়ে বড়, সাহাবাদের ধারে কাছে কেউ যেতে পারবে না, কেউ নেই, কেউ নেই। ওয়াসি বিন হারব বলে একজন সাহাবা ছিল, আপনারা জানেন কি জানেনি? ওয়াসি বিন হারব কে? যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহাজান হুজুরের কলিজাকে চিরে বের করেছিল। শুনছেন আপনারা? ওয়াসি বিন হারব, হুজুর পাক বলেছিলেন আমাকে শোনাবে না আমার চাচার জানকে কেমন করে তুমি শহীদ করেছ? তো উনি শোনাচ্ছিলেন হুজুর কেঁদে যারে যার, হুজুর সবচেয়ে বেশি কেঁদেছিলেন। হুজুর হজরতে হামজা হুজুরকে এত ভালোবাসতেন, হুজুর হামজা হুজুরের যা যা নামাজ 70 বার পড়েছেন,
কতবার? 70 বার হুজুর হামজা হুজুরে জানাজা নামাজ পড়িয়েছেন 70 বার। খেয়াল করেছেন কতবার বলেন? 70। হযরত হুজুর পাক উহুদের ময়দানে কতজন শহীদ হয়েছিলেন? 70 জন। হুজুর উহুদের ময়দানে প্রতিটা জানাজা আলাদা আলাদা পড়িয়েছিলেন, আর প্রত্যেকটার সাথে হামজা হুজুরকে রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 70 জনের জানাজার নামাজ 70 বার, আর হামজা হুজুরকে প্রতিবারে রেখেছিল। কবার হলো হুজুর 70 বার জানাজা পড়ে এত ভালোবাসতেন? হা হুজুর পাক যে কষ্ট করেছেন, হুজুর পাক যে মেহনত করেছেন দিনের জন্য, আমি বললাম, আমি সব জায়গায় বলছি এখন, ফরচুনার গাড়ি করে চেপেছে দিনের খেদমত করা আলাদা, আর পেটে পাথর বেঁধে দিনের খেদমত করা আলাদা। চকচকে জামা পরে মাথায় টুপি দিয়ে এসির গাড়ি ভিতরে বসে ভালো মন্দ দরজাওয়ালা এজ্জতলা খানা খেয়ে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা আলাদা, আর পেটে পাথর বেঁধে রুটিও নেই খাবার ঠান্ডাতে পাহারা দিয়ে দিনের খেদমত করা আলাদা। আমরা শয়তান বক্তাদের কথা বলছি, শয়তান হয়ে গেছি আমরা, সেই সাহাবাদের বিরুদ্ধে কথা বলি, সেই সাহাবাদের দিকে আগুন তুলি। হ্যাঁ হারামজাদা আমরা বেঁচে আছি, আমাদের বিরুদ্ধে কথা বল। সাহাবাদের বিরুদ্ধে কথা, আমরা বেঁচে আছি, আমাদের বিরুদ্ধে কথা বল। নবীর বিরুদ্ধে কথা, ওয়াজ নেই, ওয়াজ নেই, সব ছেড়ে দিয়ে নবীর নামে চুমা দিয়া যাবে। কেন রে শয়তান? তোর বাপকে তুই চুমু খাস না, তোর বেটাকে তুই চুমু খাস না, তোর বেটা যখন 6 মাসের বেটা বিছানায় পড়ে থাকে তুই তো হুমড়ি সেজদা দেয় ওইভাবে চুমু খাস? হ্যাঁ সব ছেড়ে দিয়ে নবীর নামে চুমা দেওয়া যাবে না, সব ছেড়ে দিয়ে নবীউল উম্মি। মানে করছে কি? ইলিটারেট হুজুর নিরক্ষর ছিলেন। কেন এই বাচ্চা ছেলেটা যদি বলা হয় হুজুর নিরক্ষর, মানে হুজুরের অক্ষরের জ্ঞান ছিল না, হ্যাঁ এ কি মনে করবে যে কোন নবী, এমন নবী যিনি পড়াই জানেন? হুজুরের ইজ্জত কমে না কমে না, কমাচ্ছে না কমাচ্ছে না? তোমার জ্ঞান নেই? হুদাইবিয়া চুক্তিতে রাসূলুল্লাহ নিজে সই করেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, একবার জোরে বলে। তুই বলে বেড়াচ্ছ নবী লিখা জানে না? শয়তান, নবী তো আমার হরিণের কথাও জানে, নবী তো এটাও বলেছে যে ওই পাথরগুলো আমার এখনো মনে আছে, যে পাথরগুলো নবুয়াতের আগে আমাকে বলতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরের ভাষা রাসূল বলে, সারা পৃথিবীর জন্তু জানোয়ার হুজুরের কদমে সেজদা করে। হ্যাঁ আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ উট সেজদা করছে, আমার আর সহ্য হচ্ছে না, আমিও সেজদা করব। কে বলছে? গোলাম ছিল রাসূলুল্লাহর কদমে নিজের জান মাল কুরবান করেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার আর সহ্য হচ্ছে না, বনের হরিণটা আপনাকে সেজদা করে, হ্যাঁ পাথরগুলো সেজদা করে, গাছ সেজদা করছে, ইয়া রাসূলুল্লাহ আমার সহ্য না, আমিও আপনার কদমে সেজদা করব, আমিও আপনার কদমে মাথা রাখবো, ইয়া রাসূলুল্লাহ সেজদা করব। হুজুর বলেন খবরদার আবু বকর, আমার শরীয়তে মানুষ মানুষকে সেজদা করা হারাম হয়ে গেছে, আল্লাহর হুকুম। একটা জামানা ছিল শয়তান মানুষকে সেজদা করে নে বলে কাফের হয়ে গেছে, তাই তো নাকি বলে? শয়তান, শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা করে নে বলেই তো শয়তান হয়েছে, আর এখন আল্লাহ শরিয়াত, এখন মানুষকে সেজদা করলে সে শয়তান হয়ে যাবে, তখন করে নে সে কি হয়েছে? কাফের হয়েছে। আর এখন যদি মাবুদ মনে করে কি হবে? কাফের হয়ে যাবে। এখন যদি কেউ কাউ সেজদা করে দেয় শিরক করে ফেললো, মিনা হালিল কিতাবি আল মুশরিকিন আফি নারে জাহান্নামা খালিদিন ফিহা, কিতাব অস্বীকারীকারী কাফের আর শিরক মুশরিক কাফের, শিরক করে কাফের হয়ে যাবে। এই বুঝছেন আপনারা? হ্যাঁ আবু বকর সিদ্দিক হুজুর বলে, শোনো আবু বকর শোনো, যদি যদি সেজদা করার হুকুম থাকতো আমি বলতাম যে স্ত্রীরা যেন স্বামীর পায়ে সেজদা করে। এখানে স্বামীর ইজ্জতের কথা আল্লাহ রাসূল বলেছেন, একবার জোরে বলেন। মেয়েদের 4টে কাজ ফাঁকে শুনিয়ে দিই, মেয়েদের 4টে কাজ ফাঁকে শুনিয়ে দিই, কি? 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, পর্দা করা। পর্দা উঠে গেছে, মুলি সাহেবদের কথা নেই, মুলি সাহেবদের ওয়াজ কি? নবীর নামে চুমা দেওয়া যাবে না, নবী আমাদের শয়তানরা সব ছেড়ে দিয়ে সব ওয়াজ বন্ধ, নবী নবীর নবী নবী হায়াতুন নবী নয়, এই দেখবেন আপনি খুলে দেখেন, ইউটিউব খুলে দেখেন না, যত শয়তান সব এক জায়গায় জড়া হয়ে ওই করছে।
কিছু পারবে না ইনশাল্লাহ। হুজুরের গোলামরা আছে না, আপনারা আছেন না? নেই। হ্যাঁ, আপনাদের গ্রামে আছে? হুজুরের বিরুদ্ধে কথা বললে নামাতে পারবেন না? টুটি ধরে বলে বিয়াদম না, জুতো মারতে মারতে বের করে দেবেন। হুজুরের বিরুদ্ধে কথা বলি, শয়তান বেরো এখান থেকে, পারবেন না? কিচ্ছু দেখবেন না। কে বসে আছে? কত লোক বসে? হাজার না, দু হাজার না, পাঁচ হাজার না, দাঁড়িয়ে তুমি জানো নি হুজুরের ইজ্জত কাল্লা কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় করেছে। যতদিন আল্লাহর নাম থাকবে ততদিন মুস্তাফার নাম থাকবে। তুমি তো ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ তুমি তো ফানা হয়ে যাবে, হুজুরের নাম তো বাঁকা থাকবে। তুমি জানো নি যখন সব ফানা হয়ে যাবে আল্লাহ একা থাকবে, তখনও রসুলুল্লাহ জেকের হবে? হ্যাঁ, আমার আল্লাহ একাই নবীর জেকের করবে? তোমার জ্ঞান নেই বলি সাহেব বেরো গ্রাম থেকে, পারবেন না বলতে? ইনশাআল্লাহ। কোনো দিকে তাকাবেন না, সাহাবারা কোনো দিকে তাকায় নেই। যখনই হুজুরের বিরুদ্ধে কেউ কথা বলে সঙ্গে বলে পুরা মক্কার কাফের এক জায়গায় কাজে উমরা করার লেগে আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন ঢুকছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উটের পিঠে লাগাম ধরে ধরে যখন হুজুরকে নিয়ে যাচ্ছে কাবা, হুজুর পাক লাগাম হাতে আর কাফেররা সব দাঁড়িয়ে আছে, হুদাইবিয়া চুক্তিতে যারা ছিল, চোখ রাঙিয়ে রাঙিয়ে রাসূলুল্লাহর দিকে তাকছে, কিচ্ছু দেখেনি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, এ কাফেরের বাচ্চা স্যার, রাসূলুল্লাহ এসেছে। বলেন বলেন, আমার নবীকে সাইড দাও, এসে সরো সরো, এটা হুজুর এসেছে। না না, এরম বলার দরকার ছিল? দুশ্মন সব হাজার হাজার দুশ্মন দাঁড়িয়ে আছে, এরম একটু সরে যান না, একটু সাইড দেন না, একটু সরেন, একটু সাইড দেন, আমার হুজুর এসছে। না না, সাহাবাদের আন্দাজ এটা ছিলই না, হুজুরের মহাব্বতে সাহাবারা এত, সাহাবারা এত দিওয়ান আছে বলে, এ কাফেরের বাচ্চা সর, রসুলুল্লাহ এসেছে। বেশি কথা বলে গর্দান কেটে রেখে দেবো, সরে যাও, রসুলুল্লাহ এসেছে। এই আন্দাজ ছিল সাহাবার, কিচ্ছু লক্ষ্য করবেন না। যখন হুজুরের বিয়াদু, এই বিয়াদু সর, রসুলুল্লাহ এসেছে সর 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 সর, কি গল্প শোনাচ্ছিস দুনিয়াদারি, বাদ দে। রসুলুল্লাহ কেমন করে হাঁটতো শোনা, হুজুরের মুখ কেমন ছিল শোনা, হুজুর মুবারক থুতু কেমন ছিল শোনা। মুসলমান সাহাবারা দিওয়ানা ছিল রসুলুল্লাহ, আপনারা দিওয়ানা হন, সাহাবারা দিওয়ানা ছিল, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার। আমার আল্লাহ পাকের হাবিবের ব্যাপারে, আল্লাহ পাক সাহাবাদের ব্যাপারে বলে, হাবিব আপনার সাথে সাথে যারা ঘোরে কাফিরের বিরুদ্ধে খুব শক্ত, নিজেরা যখন মেলে খুব নরম, সেজদা দিয়ে দিয়ে কপাল কালো হয়ে গেছে, তারা কারা? যারা আমার উপরে রাজি হয়ে গেছে, আর আমি আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছি। একবার জোরে বলো মুসলমান, আল্লাহ রাজি হয়ে গেছে সাহাবাদের উপরে। সাহাবারা কি করেছে? সাহাবার রাসূলুল্লাহর গোলামি করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতেরা কেমন ভাবে গোলামি করেছে। হুজুর পাক একদিন ইরাদা করলেন, আমি আল্লাহর কাবা ঘরে যাব। হিজরত করে চলে এসেছেন মদিনা শরীফে, কিছু বছর যাওয়ার পর ইরাদা করলেন, চলো বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, খন্দক হয়ে গেছে, চলো এবার মক্কা শরীফে ঢুকবে, কাবা তো আল্লাহর ঘর, কাবা তো আফ করবে, কাবা কেবলা হয়ে গেছে, কাবা কেবলা হয়ে গেছে, আল্লাহ দোয়া কবুল করে। হুজুরের মনের আশা, মুখ দিয়ে কোনোদিন দোয়া চাই না রাসূলুল্লাহ কাবাকে কেবলা করার লেগে, মনে মনে ভেবেছে আল্লাহর কোরআন বলছে, আর আর উপর দিকে চেয়েছে, হুজুরের উপর দিকে চাওয়াটাও আল্লাহ কোরআনে লিখে দিয়েছে। বলে হাবিব তুমি যখন উপর দিকে চাইছিলে আমার খুব ভালো লাগছিল, যাও তোমারই ইচ্ছা অনুযায়ী তোমাদের বাপদাদর তৈরি করা কাবাকে কেবলা করে দিলাম। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, হুজুর আমার চলে গেলেন, এদিকে খবর চলে গেল মক্কায়, হুজুর আসছে, হুজুর আসছে, হুজুরকে হুদাইবিয়া মাকাম, হাজি সাহেব যারা আছে জানে, যেখানে আল্লাহর কাবা ঘরে যাওয়ার একটা গেট করেছে, এখন রেল 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 কাটের মতন একটা গেট করেছে, ওই গেটের আশপাশে হুদাইবিয়া আছে। এ নবী উম্মত, উম্মতেরা হুদাইবিয়ার মাকামে হুজুরকে আটকে দেওয়া হলো, আকা মাওলা রাসূলুল্লাহকে আটকে দেওয়া হলো, আর এদিকে কাফেররা একজনকে ঠিক করলো, নাম হচ্ছে উরবা বিন মাসুদ। উরবা বিন মাসুদকে ঠিক করে বলে, এ উরবা বিন মাসুদ যাও, তুমি গোয়েন্দাগিরি করে এসো, তুমি যাও, কথাবার্তা তো বলবে, তার সাথে সাথে দেখবে কত সৈন্য নিয়ে এসেছে, কটা তলোয়ার নিয়ে এসেছে, কটা ঢাল নিয়ে এসেছে, যদি তুমি খবর দাও তাহলে আমরা পুরা শক্তি নিয়ে এক এক করে দেবো, বাপ দাদার বদলা নিয়ে নেবো। এই সময় এই নিয়েতে উরবা বিন মাসুদ চলে এলো। উরবা বিন মাসুদ এসে দেখতে আরম্ভ করলো যে লড়াই করা যাবে না যাবে না, কাফেরদের পুরোই প্ল্যানিং ছিল, কাফেরদের পুরো ইচ্ছা ছিল হুদাইবিয়ার মাকামে লড়াই হবে, কিন্তু কাফেররা সাহাবাদের জাজবা দেখে আল্লাহর কসম লড়াই ভুলে গেল, চুক্তিতে সম্মতি দিল। রাজুকবে 5000 মানুষ
আমি জীবনতলায় এসেছি, বেড়াচাবাই এসেছি, কজনকে নিয়ে? 50 জন। কত এখানে? ওখানে কজন? আমি বলছি রাজুকবেরে ঢুকবো, আমার বাড়ি রাজুকবেরে ছিল, আমি কিন্তু চলে গেছি। পুরা রাজুকবের আমার দুশ্মন, 5000 লোক আমার দুশ্মন, আর আমি এসেছি কজনকে নিয়ে? 50 জন। রাজুকবের মানুষের মনে হতে পারে যে 50 জন নিয়ে এসেছে, মনে হয় লুকিয়েও কিছু নিয়ে এসেছে, 5000 রেখে দিয়ে এসছে, এটা হতে পারে তো? হয়তো কিছু অ্যাটম বোম ফোম নিয়ে এসছে নাকি, কটা মিসাইল নিয়ে এসছে, 5000 হোক আর 10000, যদি বোম থাকে আমার কাছে তো উড়ে যাবে। একজনকে পাঠিয়েছে, বলে দেখো তো যে জুনায়েদ কি নিয়ে এসছে। নওজুবিল্লাহ, উদাহরণস্বরূপ বলছি, যেন খারাপ মনে করেন না, না এটার ব্যাপারে নয়, হুজুরের কথা তো, ওই তো আমার সাহস আছে, শুনছেন আপনারা? ও এই তো হয়ে গেল, 9টা বেজে যাচ্ছে, তো চাঁদাপত্র তোলার ব্যাপার আছে নাকি? চাঁদাপত্র তুলতে হয়? হ্যাঁ, কমিটির লোক কই? কমিটির লোক একটা, মানে কমিটির লোক কারা হাত তুলে দেখা কই? একটা কমিটির লোক? তুমি একাই সব জলসা করছো? ও হাত নামান বাপ, বাপ জান আপনি কেন তুলছেন? জুয়ান ছেলেরা তুলে 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 বাপ বলছে চাঁদা পত্র তুলতে হয় নাকি? খাতা নিয়ে আর আধ ঘন্টা বাকি আছে তো, কি হবে কি করে তাহলে? আমাকে আবার 10টার সময় যেতে হবে তোমার অন্য জায়গায়, এইটুকু শুধু বলে দিই হয়ে যাবে। তাহলে তাহলে যে দেখতে পেটেছে, যে দেখে আমার সাথী সঙ্গীদের এত জজবা, এসে খবর দিচ্ছে খবরদার লড়াই করিস নি, পারবি না, মাথায় ঢুকছে? উরওয়া বিন মাসুদকে পাঠিয়েছে, উদাহরণ ভুলে যান, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আমি বুঝাবার লেগে আপনাদের বললাম। উরওয়া বিন মাসুদকে পাঠিয়েছে, সে সব দেখলো, দেখে এসে খবর দিচ্ছে, বলছে খবরদার নয়, তুই 10000 কেন, 10 লাখ হলো, মানে একটা সংখ্যা বলেছে, যে যতই সৈন্য তুমি জীবনে হারাতে পারবে না, একবার জোরে বলে শোনার সঙ্গে সঙ্গে বলে, তুইও কি মুসলমান হয়ে গেলি নাকি, তুই টান ওইদিকে কেন? বলে টান ওইদিকে নয়, বলে কি মুসলমানের ছেলে না, এ নবীর উম্মত উম্মতিরা। উরওয়া বিন মাসুদ বলে, আমি পৃথিবীর বড় বড় জনগণে গিয়েছি, আমি কেসরায় রোমে গেছি, আমি কাইসার রোমের কাইসারকে দেখেছি, কেসরাকে দেখেছে, আমি আমি নাজ্জাসিদের দরবার দেখেছে, আমি হাফসিদের দরবার দেখেছে, আমি গোটা পৃথিবীর বড় বড় রাজ দরবার রাজা বাদশা দেখেছি, ওই রকম কোন জায়গায় দেখিনি যেমন হাবিবুল্লাহ দরবার দেখেছে। বলে কেন কেন, ওখানে কি হয়েছে, ওখানে কি ব্যাপার? বলে শোনো শোনো, তাম বিশ্বে যত রাজা বাদশা আছে তাদের সৈন্য দেখেছি, তাদের ভক্ত দেখেছি, তাদের মান্যওয়ালা দেখেছি, তাদের গোলাম দেখেছে, কিন্তু হাবিবুল্লাহ দরবার, হাবিবুল্লাহ দরবারের গোলাম এই রকম গোলাম কোথাও দেখিনি। বলে কেন কি হয়েছে? বলে তাম বিশ্বে যত মানুষ আছে তারা যখন থুতু ফেলে, তারা রাজা বাদশা যখন থুতু ফেলে, তারা জমিনে থুতু ফেলে, পাত্রে থুতু ফেলে, কোন গোলাম ওই থুতুকে হাতে লিবার লেগে ছুটে যায় না, কিন্তু হাবিবুল্লাহ যখনই গলা হাঁকার দেয় 1400 সাহাবা হুদাইবিয়ার মাকামে ছুটে ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দাও। তারা হাত নিয়ে ঘোরে হুজুরের মুবারক থুতু নিবার লেগে একবার জোরে বলে, আর বলে যখন উজু করে, তাদের নবী যখন উজু করে, সব দেখছে তো, দেখে বলছে, বলে তাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উজু করে, বলে একে অপরের উপরে এমন এমন শুরু হয়ে যায় যেন কতল করে ফেলবে, সাহাবারা একে অপরকে কি করে ফেলবে, কতল করে ফেলবে, কেন ওই উজুর পানিটা নিবার লেগে একবার জোরে বলে, বলে আর, বলে আর, বলে কেউ মুখের দিকে তাকায় না। কে বলছে? উরওয়া বিন মাসুদ বলছে, তারপরে মুসলমান হয়েছিলেন, তখন কাফের ছিল, বলে কেউ নবীর মুখের দিকে তাকায় না, হুজুরের মুবারক চেহারা মুবারকের দিকে কেউ তাকায়নি ভয়ে, যখনই কথা বলে যে ইয়ার যে ইয়ার যে কেউ ভালো করে সোজাভাবে হুজুরের মুখটাও দেখেনি একবার জোরে বলে, বলে আর, বলে যখন কথা বলে যেন প্রত্যেকের মাথার উপর একটা করে পরিন্দা বসে আছে,
হুজুর যখন এই যে আমি অচ করছি তো হুজুর পাক অচ করতেন না করেন না হুজুর যখন অচ করতেন এই যে আপনি লড়ালড়া করছেন এই করছেন ওই করছেন চুল করছেন এই করছেন আছে না নেই হ্যাঁ একে দেখছেন ওকে দেখছেন একটু আওয়াজ হচ্ছে সুন্দর সুন্দর খেয়াল ওইদিকে খাতা নিয়ে এসছে পুরা ধ্যান সব বন্ধ ইনার দিকে হ্যাঁ কারা স্টেজে এসছে এই তো গ্রামের লোকই আপনারা সবসময় দেখেন তাও দেখছেন আমার সাহাবা উরওয়া বিন মাসউদ বলে যে হুজুর পাক যখন কথা বলে সাহাবারে এমন ভাবে বসে এক চুল লড়ে না যেন প্রত্যেকের মাথার উপর একটা করে পাখি বসে আছে একটু লড়লেই পাখিটা উড়ে চলে যাবে এসব তো হলো উরওয়া বিন মাসউদ তো নবীর সাথে এসে কথা বলছে কথা বলতে বলতে একটু জোরে কথা বলে ফেলেছে সঙ্গে সঙ্গে সাইদ বিন জায়েদ খালে হাত দিয়ে বলে এ উরওয়া বিন মাসউদ আস্তে কথা বলো জোরে কথা বলা বিয়াদবি এরপরে যদি জোরে কথা বলো তোমার গলা টিপে ধরবো জাজবা হুজুরের পেছনে একজন সাহাবা দাঁড়িয়ে আছে হুজুরের পেছনে একজন সাহাবা দাঁড়িয়ে আছে আর তার নিজের চাচা কাফের তখন ছিল সে কথা বলতে বলতে হুজুর পাকের মুবারক দাড়ির দিকে এভাবে হাত দিয়ে চলে গেছে এটা বিয়া দেবি না দাড়ির দিকে খারাপ কথা বলে না কথা বলতে বলতে কথা বলতে বলতে হাত চলে গেছে দাড়িতে যখনই হালকা হাত দাড়ির দিকে চলে গেছে সঙ্গে সঙ্গে তার ভাতি যাচ্ছে ছুরার ছুরার যে মায়ান থাকে মায়ান দিয়ে মেরেছে হাতে মেরেই বলে চাচা হাত এরম ভাবে নবীর সাকে দিকে নিয়ে যাওয়া বিয়া দেবি এরপরে যদি হাত এরম তোলো তোমার হাত কেটে জমিনে ফেলে দেবো এই জাজবা দেখে আল্লাহর কসম তারা লড়াইয়ের স্বপ্ন ভুলে গেল এই জাজবা সাহাবাদের তারা পুরা প্ল্যানিং করেছিল হুদাইবিয়ার মাকামে রাসূলুল্লাহর সঙ্গে জিহাদ করবে লড়াই করবে জানেন 1400 সাহাবা পুরা মদিনা ছেড়ে মক্কা শরীফে চলে এসেছে ঢুকে পড়েছে ঘিরে ফেলবো ঘিরে লড়াই করব কিন্তু সাহাবাদের জাজবা তাদের লড়াই থেকে দূরে করে দিল ওরকম আপনাদেরও জাজবা দরকার রাসূলের মহব্বতে যদি কোনো মুনাফেক এই নিয়েতে আসে যে নবীর বিরুদ্ধে কথা বলবো তোমাদের জাজবা যেন তাদের কথার ভিতর থেকে জড়িয়ে দেয় বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মুসলমানের ছেলেরা খন্দকে ছুটিয়েছে সেই ছুটানোতে উটের উটের পায়ের যে ধুলো উড়ে গেছে কিংবা উটের নাকের ভিতরে নিঃশ্বাসে প্রশ্বাসে যে ধুলো গুলো ঢুকেছে পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না এ নবী উম্মত উম্মদিরা মুসলমানের ছেলেরা এত ইজ্জত একমাত্র হুজুরের গোলামিতে তাই আমি আপনাদের বলে দিয়ে যাই কে আছে জাহান্নাম থেকে বাঁচতে চাও কে আছে জান্নাতে যেতে চাও কে আছে পুলসিরাতে সওয়ারি চাও কে আছে কিয়ামত আর স্বেচ্ছা চাও কে আছে কবরের সওয়ালের জবাব দিতে চাও কে আছে কিয়ামতের ময়দানে হুজুরের শাফায়াত চাও কে আছে কবরে মা কুনতা তাকুল হাযা রাজুল মান হাযা রাজুলের জবাব দিতে চাও একটাই উত্তর আছে হাবিবুল্লাহর গোলামি করো হাবিবুল্লাহর গোলামি করলে আল্লাহ প্রথমে ভালোবাসে রিটার্নে বান্দা ভালোবাসে হাবিবুল্লাহর গোলামি করো আল্লাহ তোমাকে ভালোবাসবে যখন আল্লাহ ভালোবাসবে তুমি রিটার্নে আল্লাহর ভালোবাসার জবাব দেবে যখন জবাব দেবে ওটাই আসাদ্দু হুব্বান লিল্লাহ হয়ে যাবে ওটাই তোমার সাজিদের আল্লাহর প্রতি ভালোবাসা হবে তোমার সিদ্দাতের মহব্বত তখনই হবে যখন হুজুরের গোলামি করবে কারণ হুজুরের গোলামিতে আল্লাহ তোমাকে ভালোবাসবে তুমি তখন রিটার্ন শুনছেন হ্যাঁ আবু তালহা ওহুদের জমিনে 72 থেকে 80টা তীর খেয়ে হাত কেটে হুজুর আমার জমিনে নিয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাসূল বলে আবু বকর দেখো তো আবু তালহা কোথায় হুজুর যে পানি ছিটকে দিয়েছে হুসে এসছে আবু তালহা তুমি কেমন বলে আমার কথা বাদ দাও মাফ আল রাসূলুল্লাহ হুজুর কেমন আছে বলে হুজুর হুজুর নিজেই তো পাঠিয়েছে তুমি কেমন আছো বলে এখনো প্রশ্ন হলো আমি কেমন আছি হুজুর ভালো আছে সব ভালো আছে আর খারাপের কোনো প্রশ্ন উম্মে আমের খবর পেলে হুজুর পাকে ওহুদের ময়দানে ক্ষতি হয়ে গেছে আল্লাহ মাফ করে ছুটছেন এই কোথায় যাচ্ছ তোমার বাপ শহীদ হয়ে গেছে বলে বাপের কথা বাদ দাও নবী কেমন আছে ছেলে শহীদ হয়ে গেছে ভাই শহীদ হয়ে গেছে স্বামী শহীদ বাপ ছেলে ভাই স্বামী চার সম্পর্ক শহীদ হয়ে গেছে
হুজুরের কাছে ছুটে ছুটে যেয়ে দেখে, হুজুরের কাছে ছুটে ছুটে যেয়ে দেখে যে যে হুজুর পাক উটের পিঠে আসছেন, সওয়ারির উপরে সওয়ার হয়ে আসছেন। বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুজুর আপনি কেমন আছেন ইয়া রাসূলুল্লাহ? বলে আমি ভালো আছি। বলে হুজুর আস্তে আস্তে শুনলাম আমার বাপ শহীদ, আমার ভাই শহীদ, আমার ছেলে শহীদ, আমার স্বামী শহীদ। ইয়া রাসূলুল্লাহ, সব শহীদের থেকে আপনি ভালো আছেন এটা আমার কাছে সবচেয়ে বড় কথা। এসব আমার কোনো দুঃখই নেই, এসবের দুঃখ নয়। হুজুর আপনি ভালো আছেন, আমার সব ভালো আছে। কেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মায়ের থেকে যদি নবীকে বেশি না ভালোবাসো, মাকে ছেড়ে দিতে হবে নবীর জন্য। মায়ের কদমে পড়ে আছি কেন? নবীর জন্য, হুজুরের হুকুম। আর সেই মা যদি নবীকে ছাড়তে বলে আসসালামু আলাইকুম, তুমি চলে যাও, আমি হুজুরের গোলামি সেরে কোথাও যাবো না। কথা ঠিক না ভুলবো? তোমার বাপ যদি আল্লাহ না করেন খ্রিস্টান হয়ে যায়, তুমি খ্রিস্টান হবে না? বলে বাপ তুই যা, ওদিকে জাহান্নাম আছে, আমি হুজুরের কদমে থাকবো, এদিকে জান্নাত আছে। কথা ঠিক না বললো? বলে মুসলমান খুব মেহনত করেন, মুজাহাদা করেন। ওহুদের ময়দানের শেষ কথা বলে 10 মিনিটের চাঁদা পত্র একটুখানি বলবো, যতটা হয় হবে, না হয় না হবে, আল্লাহ পাকে যেটুকু মর্জি রেখেছেন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওইটাই ওই হোক, আজ মঞ্জুরে খুদা হোক, উতনাই মিলতা হ্যায় জিতনা রহতা হ্যায়। কথা ঠিক না বলবো? তো ওহুদের ময়দান তো হুজুর এলেন, এসে ঘরে ওহুদের ময়দানে যে কি হয়েছে, উলামা হাজিরাতরা জানেন, আপনারা কম বেশি ওয়াজ শুনেছেন, কি সাহাবাদের উপরে পাহাড় ভেঙে পড়েছে, এ পুরা ঘরে ঘরে পৌঁছেছে। হুজুরের মুবারক মাথা মুবারকে খুন লেগে আছে, হযরত আলী হুজুর পানি ঢালছেন আর আম্মা ফাতেমা হুজুর খুন ধুচ্ছেন, মুবারক খুন করে ধুচ্ছেন। ঠিক এন ওয়াক্তে দহিয়া কলবি সুরাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে যে এসে এসে গেছে। হুজুর বুঝতে পারলেন যে জিবরাইল এসেছে। হুজুর গেলেন, কি হয়েছে জিবরাইল সাল্লাম? বলে আল্লাহর হুকুম, বানু কুরাইজার মশলাটাকে আপনাকে হাল করতে বলেছে। বানু কুরাইজা ওরা ওরা নবীর সাথে মুনাফিকি করেছিল, যুদ্ধ যায় বলে যায়নি, ইহুদিদের সাথ দিয়েছিল। বলে বলে বানু কুরাইজার গোত্র এটাকে দেখতে বলেছে। তখন হুজুর পাক নিজে বললেন যে জিবরাইল আল্লাহকে বলেন না যে একটু সময় দিতে আমার কেন? এই তো কাটা ফাটা শরীরকে বাহাত্তরকে আবু আবু কাতাদা নিজের চোখ দিয়ে রসুল্লাহর দিকে আসা তীর আটকেছে। হযরত আবু দুজানা আবু দুজানা হুজুরকে জড়িয়ে ধরেছিল আর হুজুরের আবু দুজানা হুজুরের পেটে এত তিল লেগেছিল। সাহাবারা বলে যেমন যেমন সজারুর গায়ে কাঁটা থাকে, ওরকম যেমন সজারু হেঁটে হেঁটে যায়, যখন ওখান থেকে হেঁটে হেঁটে আসে পুরা জেসেম দেখা যায় না, শুধু তীর আর তীর তীর আর তীর। এত মেহনত করে সাহাবারা সেই সব এসেছে, একটু সময় দাও, কিছুদিন পরে আমরা ব্যবস্থা করবো। জিয়া হাসান বলে না, আল্লাহ বলে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। হুজুর বললেন বেলালকে আজান দাও, বেলাল আজান দিলেন, বেওয়াক্তে আজান। সাহাবারা জানতো যে জিহাদের ডাক, হুজুর ডাক। সঙ্গে সঙ্গে সব সাহাবারা কাটা ফাটা শরীর নিয়ে, হ্যাঁ তীর খাওয়া শরীর, জখম শরীর, চোখ ফুটো শরীর, সমস্ত কিছু কাটা ফাটা শরীরে বলে ইয়া রাসূলুল্লাহ, বলে 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 ইয়া রাসূলুল্লাহ হাজির, বলে শোনো রাসূলুল্লাহ বলেছে বানু কুরাইজা যেতে, এই আল্লাহ বলে পাঠিয়েছে বানু কুরাইজা যেতে হবে, চলো চলো। সঙ্গে সঙ্গে আল্লাহর কসম সাহাবারা গোলাম রাসূলুল্লাহ একজনও চুপচাপ করে নে, একজনও বলে না কেন না, ইক্ষুনি ইক্ষুনি না, সঙ্গে সঙ্গে মাথা হাত করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন মরতে আমরা মত জীবন নিয়ে আপনার লগে হাজির, আপনি যেখানে বলবেন আমরা সেখানে হাজির আছি। জোরে বলো, জোরে হবে না? সুবহানাল্লাহ, আমার গলা বসে যাচ্ছে, কেমে যাই, অসুবিধা নেই, এটা শরীর খারাপ হয়ে যাবে। ওইটা আপনারা ঘুরে এলেন না, আপনাদের কষ্ট যদি হয়, শুনছেন আপনারা? বানু কুরাইজার দিকে সফর শুরু করলেন, একজন সাহাবা পেছন দিকে ফিরে তাকায় না, যদি আবার জিবরাইল সাল্লাম আসে, নবীকে যদি আল্লাহ পাক কিছু ইয়ে পাল্টাতে বলে, যে হুকুম পাল্টা, যদি অন্য হুকুম আসে, না একবারও নয়, তারা চুপচাপ বানু কুরাইজার দিকে যাচ্ছে। কিছুটা দূর গেছে, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দেবে জিবরাইল সাল্লাম পাঠিয়ে রাসূলুল্লাহকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দেখতে চেয়েছিল আপনার গোলামরা বেরোয় না বেরোয় না, এত কষ্ট করার পরে আপনার গোলামরা বেরোয় না বেরোয় না, এটা আল্লাহ দেখতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ আপনি যাওয়ার আগে বানু কুরাইজার কেলাকে আমার আল্লাহ হিলিয়ে দেবে। আল্লাহ শুধু দেখতে চেয়েছিল বেরোয় না বেরোয় না,
মুসলমান। এই কথাটা এই জন্যই বললাম যে আপনারা সবাই হুজুরের গোলামি করেন, আল্লাহ দেখতে চাই গোলামি করেন। হুজুরের ইজ্জত আল্লাহ বাঁচাবে, তুমি বাঁচাবে? হুজুরের ইজ্জতের মালিক আল্লাহ, হুজুরের ইজ্জতের কথা আল্লাহ বলে, রাহমাতাল্লিল আলামিন আল্লাহ বলেছে, সিরাজুম মুনিরা আল্লাহ বলেছে, তহা ইয়াসিন আল্লাহ বলেছে, মুদাসসির মুজাম্মিল আল্লাহ বলেছে, সাদিক আমিন আল্লাহ বলেছে, রউফুর রহিম আল্লাহ রাসূলুল্লাহকে বলেছে। হ্যাঁ, হুজুরের ইজ্জত আল্লাহ বড় করেছে। তুমি গোলাম, তুমি শুধু রাসূলুল্লাহর রাস্তায় বেরো, হুজুরের গোলামিতে কথা বলতে আরম্ভ করো, দেখবে তোমার হিফাজত আল্লাহ করবে, দুশমনদের করে আল্লাহ লড়িয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ, হুজুরের গোলামিতে আল্লাহ আছে। যে আল্লাহ, যে হুজুর পেলো সে আল্লাহ পেলো, যে আল্লাহ পেলো সে সব পেয়ে গেল। ইকতারাবাতি সাআহ, কিয়ামতকারী মওতকারী হয়ে গেছে, সে মরার সাথে সাথেই হুজুর চিনতে পেরে যাবে, কবরটাই জান্নাত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সবাই আল্লাহু আকবার, আসেন হুজুরকে সালাম দিই, আনবি সালাম। পড়েন না আপনার কিয়াম নাও। সকলে আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদায়, ওয়াজাবাত শুকরু সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা, নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি রাব্বা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজি রওজা মদিনা। ইয়া নবী সালাম, আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন আপনাদের গ্রামে, আরেকজন মাওলানাকে নিয়ে এসেছেন। আমি এসে আপনাদের গ্রামের কোনো মেয়ের হাত ধরে ফেলেছি, আমাকে লাথি মেরে বের করবেন না, ধাক্কা মেরে বের করবেন না করবেন। হ্যাঁ হুজুর, আপনি এরম, ওই মেয়েটা কে হয় আপনার বোন, কে হয় আপনার স্ত্রী, কে হয় আপনার মেয়ে কন্যা সন্তান, আপনার মা হয়? জুনায়েদ হাত ধরে ফেলেছে, ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আরেকজন মাওলানা এসেছে আপনাদের গ্রামে, নবীকে সালাম দিচ্ছে, সে অহংকারের সাথে বসে আছে। তোমার বোনের হাত ধরেছি, তুমি আমাকে কি করলে, বের করে দিলে। আরেকজন মাওলানা এসে সে নবীর বিরুদ্ধে কথা বলে, নবী সালাম কি আমাকে ভাষায়। হ্যাঁ, যেমন তোমার বোনের হাত ধরলাম বলে আমাকে গ্রাম থেকে বের করলে, ও নবীর বিরুদ্ধে কথা বললো, নবীর সানে গোস্তাকি করলো, তাকে তোমরা কি করবে? গুঁই গুঁই করছেন কেন, জোরে বলেন না। তোমার বোনের হাত ধরলে আমাকে কি করবে, জোরে বলো। আর নবীর বিরুদ্ধে কথা বললে কোনটাই সাদিদ হবে, কোনটাই জোর বেশি হবে, তোমার বোনের হাত ধরাটাই জোর বেশি হবে না নবীর বিয়াদবিতে বেশি জোর হবে? এটা খেয়াল রাখবে। তোমরা নিয়ে যে দাওয়াত করে করে মাওলানাগুলোকে নিয়ে এসে অশুনছো, আর তোমাদের সামনে শিমুলি সাহেব নবীকে সালাম দিচ্ছে বসে আছে, শয়তান। হ্যাঁ কেন, একটু দাঁড়ালে কি হয়, কি হয়, কি হয়, অসুবিধা কি? এই যে দাঁড়িয়েছে কি, আমরা নবীকে হাজির নাজির মনে করে দাঁড়াচ্ছি না? হুজুর মদিনাতেই আছে, হুজুর হাজির নাজির আল্লাহ যদি চায়। আমরা এখন হাজির নাজির মনে করে নবীকে সালাম দিচ্ছি না, দাঁড়াইনি, হুজুর মদিনাতে আছে, হুজুরের ইজ্জত আল্লাহ এত বড় করেছে। হ্যাঁ, হুজুর মদিনাতে থাকলো, এখান থেকে সালাম দিলে আমরা দাঁড়িয়ে যাই। মুসলমান বসে বসে সালাম বিয়াদবি মনে হয়, বিয়াদবি লাগে, দিলে অসুবিধা নেই কিন্তু বিয়াদবি লাগে। হ্যাঁ খুব সব
আর অত বুকা সেজে থেকুনি, নবীর লেগে পাহারাদার হন। রাজুক বেরের মানুষ চতুর্দিকে যেন এই গোলামরা, এই চতুর্দিকে যেন মুনাফিকরা আওয়াজ পেয়ে যায় যে রাজুক বেরের রসুলুল্লাহর আশেকরা থাকে ওখানে, গুঁই গুঁই করলে, ছুঁচা ছুঁচা করলে ওখানে জুতো মেরে বের করবে, নবীর আশেকরা ওখানে থাকে। কথা ঠিক না ভুল বলেন, জোরে বলেন, যারা ঠিক বলেন জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান, বালা গেল না, কামালিহি কাশাবাত তুজাবে জামালিহি সালিহি সাল্লু আলাইহি আলিহি দরস শরীফ আল্লাহুম্মা। আমার পরে কে উঠুক না, একজন সাদা বতর তুলে দোয়া কর দেবে। তেরে দামানে করম মে জিসে নিন্দ আ গই হ্যায়, জো ফানা না হোগি এসি উসে জিন্দগি মিলি হ্যায়। কই বলছে হুজুর পাকের কদমে যে মরে গেল, হুজুরের কদমে যে ঘুমিয়ে পড়লো, তাকে আল্লাহ এমন জিন্দগি দিল যে জিন্দগি আর কোনোদিন ফানা হবে না, যে জিন্দগি আর কোনোদিন শেষ হবে না। আমার আল্লাহ বাকার জীবন দান করলো, একবার জোরে বল। তেরে দামানে করম মে জিসে নিন্দ আ গই হ্যায়, জো ফানা না হোগি এসি উসে জিন্দগি মিলি হ্যায়। মুঝে ক্যা পারি কিসি সে করু আরজ মুদ্দা মে, মুঝে ক্যা পারি কিসি সে করু আরজ মুদ্দা মে, মুঝে ক্যা পারি কিসি সে করু আরজ মুদ্দা মে, মুঝে ক্যা পারি কিসি সে করু আরজ মুদ্দা মে, মেরে লো তো বস উনি কে দর জুদ সে লগি হ্যায়, মেরে লো তো বস উনি কে দর জুদ সে লগি হ্যায়। তেরে দামনে করম মে জিস নিন্দ আ গই হ্যায়, জো ফানা না হোগি এসি উসে জিন্দগি মিলি হ্যায়। তেরি ইয়াদ থপকি দেকর মুঝে আব সাহা সুলা দে, তেরি ইয়াদ থপকি দেকর মুঝে আব সাহা সুলা দে, তেরি ইয়াদ থপকি দেকর মুঝে আব সাহা সুলা দে, তেরি ইয়াদ থপকি দেকর মুঝে আব সাহা সুলা দে, মুঝে জাগতে হুয়ে ইউ বড়ি দের হো গই হ্যায়, মুঝে জাগতে হুয়ে ইউ বড়ি দের হো গই হ্যায়। তেরে দামনে করম মে জিস নিন্দ আ গই হ্যায়, জো ফানা না হোগি এসি উসে জিন্দগি মিলি হ্যায়। তেরে দামনে করম মে জিস নিন্দ আ গই হ্যায়, জো ফানা না হোগি এসি উসে জিন্দগি মিলি হ্যায়। মে মারু তো মেরে মৌলা এ মালাইকা সে কহ দে, মে মারু তো মেরে মৌলা এ মালাইকা সে কহ দে, মে মারু তো মেরে মৌলা এ মালাইকা সে কহ দে, মে মারু তো মেরে মৌলা এ মালাইকা সে কহ দে। কই ইশক মত জাগানা আবি আঁখ লাগ গই হ্যায়, কই ইশক মত জাগানা আবি আঁখ লাগ গই হ্যায়। তেরে দামনে করম মে জিসে নিন্দ আ গই হ্যায়, জো ফানা না হোগি এসি উসে জিন্দগি মিলি হ্যায়। জো পায়ে সওয়াল আয়ে মুঝে দেখ কর এ বোলে, জো পায়ে সওয়াল আয়ে মুঝে দেখ কর এ বোলে, জো পায়ে সওয়াল আয়ে মুঝে দেখ কর এ বোলে, জো পায়ে সওয়াল আয়ে মুঝে দেখ কর এ বোলে, ইস চ্যান সে সুলাও কে বন্দায়ে নবী হ্যায়, ইস চ্যান সে সুলাও কে বন্দায়ে নবী হ্যায়। তেরে দামনে করম মে জিস নিন্দ আ গই হ্যায়, জো ফানা না হোগি এসি উসে জিন্দগি মিলি হ্যায়। তেরে দামনে করম মে জিস নিন্দ আ গই হ্যায়, জো ফানা না হোগি এসি উসে জিন্দগি মিলি হ্যায়। ইসে চ্যান সে সুলাও কে বন্দায়ে নবী হ্যায়, নবী কার আমরা, এই বান্দা কার আমরা,
জোরে বলেন। এখানে বান্দায় নবী বলছে, নবীর ব্যাপারে যখন বান্দা হবে, আব্দুর রসুল যখন হবে, এটা হুজুরের বান্দা না, হুজুরের গোলাম। তা এর মানে কি? এর মানে হচ্ছে একে আরামের সাথে শুইয়ে দাও, এ রসুলুল্লাহর গোলাম। সাধারণ মানুষ এই জন্য মানেটা ভেঙে দিলাম, নাহলে কাল চায়ের দোকানে বসে ই আবার কি হুজুর বলে গেল, এ তো যা হচ্ছে হচ্ছে। বান্দায় আমার রসুলুল্লাহ যখন স্বপ্ন দেখেছেন, আল খলিফা স্বপ্ন দেখছেন, রসুলুল্লাহ বাড়ির সামনে একটা গাছ, সেই গাছে অনেক শুকনো পাতা আছে, খারাপ ফুলি আছে, তারপরে শুকনো ডাল আছে, মুজাদ্দিদ জামান গাছের উপরে উঠে সেই শুকনো ডালগুলো ভাঙছে, খারাপ পাতাগুলোকে কেটে কেটে বাদ দিচ্ছে, মানে গাছটাকে সাফ করছে। মুজাদ্দিদ জামান ছিলেন এই বাংলা সাফ কারনেওয়ালা, একবার জোরে বলেন সুবহান। পীরের নামে গরু জবাই করতো, হুজুর বলে খবরদার নয়, আল্লাহর নামে গরু জবাই করো। পীরকে সেজদা করতো, হুজুর বললেন খবরদার নয়, আল্লাহকে সেজদা করো। নামের আগে সিঁড়ি লিখতো, হুজুর বলে না না মোহাম্মদ লেখো। মেয়েরা সিঁদুর লাগাতে বলে না না আমরা মুসলমান, পর্দা করো, আমাদের হুকুম আল্লাহ পর্দা করে। আজ সেই অন্ধকার আবার ছিঁচে ছিঁচে চলে এসছে, কেন আমাদের ভিতর থেকে নূর চলে গেছে। হ্যাঁ, চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি আলেম, সবচেয়ে বেশি বেপর্দা চব্বিশ পরগনায়। কেন বলো, কার ঘরের মেয়েটা, কার ঘরের বোনটা পর্দা করে একটু খেয়াল করে দেখো দেখি, খবরদার, পর্দা আল্লাহ ফরজ করেছে। তো মুজাদ্দিদ জামান হুজুর সব সাফ করছিলেন, হুজুর এসে গেছে সঙ্গে সঙ্গে গাছ থেকে নেবে, যে ইয়া রাসূলুল্লাহ, হুজুরের কদমের দিকে সে ইয়া রাসূলুল্লাহ, যে হুজুর আমার মনের আরজু, আপনি আমাকে আব্দুর রসুল করে দেন, আপনি আমাকে বান্দায় নবী করে দেন। হুজুর বললেন না আব্দুর রসুল নয়, যাও আমি তোমাকে আব্দুল্লাহ করে দিলাম। তো হুজুরের দিবার নাম আমার মুজাদ্দিদ জামানের আব্দুল্লাহ, একবার জোরে বলুন। ইসে চ্যান সে সুলাও কে বন্দায়ে নবী হ্যায়, ইসে চ্যান সে সুলাও কে বন্দায়ে নবী হ্যায়, তেরে দামনে করম মে জিস নীন্দ আ গই হ্যায়, জো ফনা না হোগি এসি উসে জিন্দগি মিলি হ্যায়। আল্লাহ কবুল করুন, দরসি পড়েন, আল্লাহুম্মা হ্যাঁ, চাঁদা তুলতে হবে, আবার পঞ্চাশ হয়ে গেছে।